বাংলাদেশের অনিন্দ্য সুন্দর পাহাড়ি অঞ্চল রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই তিন পার্বত্য জেলাসহ আমাদের রয়েছে উঁচু নিচু টিলাবেষ্টিত চাষযোগ্য বহু আবাদ ভূমি। পাহাড়ি কৃষিকাজের একটি বড় সমস্যা হল সেচ ব্যবস্থাপনা। এখানে ঢালু পাহাড়ে চাষ করা ফল ফসল এবং শাকসবজি বাগানে সেচ দেয়া বেশ কঠিন। ছড়া থেকে পানি ভর্তি কলস নিয়ে উঁচুতে ওঠা খুবই কষ্টদায়ক এবং অনিরাপদ কাজ। জমির অবকাঠামো ঢালু থাকায় এখানে পানির অপচয় খুবই বেশি হয়। তাই পাহাড়ি এলাকায় পরিমিত বা সুষম মাত্রায় সেচ প্রদানের আধুনিক কৌশল প্রয়োগ করা এখন খুবই জরুরি। ড্রিপ সেচ, একটি নির্দিষ্ট উৎস থেকে একগুচ্ছ প্লাস্টিকের পাইপের মাধ্যমে গাছের শিকড়ে সুষম মাত্রায় পানি সরবরাহের প্রযুক্তি হল ড্রিপ সেচ। একে বিন্দু সেচও বলা হয়। এই পদ্ধতিতে গাছের গোড়ায় ধীরে ধীরে ফোঁটায় ফোঁটায় পানি সরবরাহ হয়। এই ধীর গতির পানি সরবরাহের কারণে পানি ছড়িয়ে না গিয়ে উত্তমভাবে গাছের গোড়ায় জমা হয়। এতে গাছ স্বাভাবিক পানি প্রাপ্তির সুযোগ পায় এবং নিজের প্রয়োজন মেটাতে সক্ষম হয়। এতে পানির অপচয় হয় না বললেই চলে। আবার শুধুমাত্র গাছের গোড়ায় পানি সরবরাহের কারণে আশপাশে আগাছা কম হয়। যেহেতু মূল গাছটি কেবল পানি পায়, তাই আগাছাগুলো পানি না পাওয়ার কারণে বাড়তে পারে না। এই পদ্ধতিতে পানির অপচয় কম হয়। গবেষণা করে দেখা গেছে ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচে শতকরা 75% পর্যন্ত পানি সাশ্রয় হয়ে থাকে। ড্রিপ ইরিগেশনের জন্য যেসব যন্ত্রপাতির প্রয়োজন হয় সেগুলো হল রিজার্ভ পানির ট্যাঙ্ক, ড্রিপ ইরিগেশন পাইপ ফিটিং ও ড্রিপ নজেল, সাধারণ পানির পাম্প অথবা সোলার পাম্প, এছাড়া স্বয়ংক্রিয় করতে চাইলে একটি অটো কন্ট্রোলার। পানির ট্যাঙ্কি 5-6 ফুট উঁচুতে স্থাপন করলে বিদ্যুৎ বা পাম্প কোনো কিছুরই প্রয়োজন হয় না। ট্যাঙ্কিতে পানি থাকলে আপনা আপনি পানি সেচের কাজ চলমান থাকে। সেচের পাশাপাশি তরল আকারে সার প্রয়োগও নিশ্চিত করা যায়। এতে সারের পরিমাণ কম লাগে। সার এবং সেচ ব্যবস্থাপনার এই আধুনিক প্রযুক্তি গাছকে খরা ও খাদ্য ঘাটতির কবল থেকে সুরক্ষা দেয়, সে কারণে ফলন বেশি হয়। ড্রিপ ইরিগেশন একটি সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা। যেসব এলাকায় পানি ঘাটতির কারণে ফসল চাষ সম্ভব হয় না অথবা কৃষকের সেচ কাজ সহজতর নয়, সেসব এলাকায় ড্রিপ ইরিগেশন সত্যি আশীর্বাদ।